আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের নতুন ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নম্বর 94 এর সমাধান করে দিচ্ছি। এখানে তোমাদের দলগত কাজ বলছে যে শিক্ষার্থীরা সূরা আল কারিয়াহ শুদ্ধরূপে তেলাওয়াত করবে, এরপর পরস্পরের মধ্যে এ সূরাটির শিক্ষা আলোচনা করবে। এখন আমরা এই কাজটুকু করব, সূরা আল কারিয়ার শিক্ষা আলোচনা করব। চলো শুরু করা যাক। নিচে সূরা আল কারিয়াহ এর শিক্ষা পরস্পরের মধ্যে আলোচনা করা হলো। শিক্ষার্থী এক, পৃথিবী ও পৃথিবীর জীবন খুবই ক্ষণস্থায়ী। আল্লাহ তালা এই পৃথিবীর সকল কিছুর নিয়ন্ত্রণ করেন এবং মহাপ্রলয়ের মাধ্যমে তিনি সব কিছু ধ্বংস করবেন। এ সূরায় কিয়ামত দিবসের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। শিক্ষার্থী দুই, শেষ বিচারের দিন মুমিনদের মধ্যে সৎকর্ম ও অসৎকর্মের পার্থক্য বিধানের জন্য আমল পরিমাপ করা হবে। যার নেক আমলের ওজন ভারী হবে সে আনন্দময় জীবন লাভ করবে, আর যার হালকা হবে তার আবাসস্থল হবে জাহান্নামে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।